ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। ওম কালিতি ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত নমস্তুভ্যং ব্রহ্মানন্দ সদ্গুরো লোকনায়ক। এই শ্লোকটি, এই প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন স্বামী সারদানন্দজি স্বরূপ মহারাজ। ব্রহ্মানন্দজির যখন শরীর চলে যায়, আপনারা তো জানেন সাধুর শরীর ত্যাগের 13 দিনের দিন শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো হয়, ষোড়শোপচার পুজো হোম ভাণ্ডারা তাকে বলে। তো মহারাজ তো প্রথম প্রেসিডেন্ট, তার ভাণ্ডারার নিমন্ত্রণ পত্রে ছাপার জন্য স্বরূপ মহারাজ এই প্রণাম মন্ত্রটি লিখেছিলেন। তো যাকে উদ্দেশ্য করে লিখছেন তিনিও যেমন অতি বিশিষ্ট, যিনি লিখছেন তিনিও অতি বিশিষ্ট। সেই জন্য ওই মাত্র 2টি পংক্তির মধ্যে শ্লোকে খুব সুন্দর করে রাজা মহারাজের সমস্ত জীবনটি তিনি বিধৃত করে দিয়েছেন। কালিন্দি ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত, যখন ব্রহ্মানন্দজি রাখাল মহারাজ প্রথম ঠাকুরের কাছে আসেন দক্ষিণেশ্বরে, তার আগে ঠাকুরের দর্শন হয়েছিল যে কালিন্দি অর্থাৎ যমুনা নদীর উপর একটি প্রফুল্ল শতদল কমল, তার মধ্যে শ্রীকৃষ্ণের হাত ধরে কৃষ্ণ সখা নাচছেন। তো যখন প্রথম উনি এলেন, রাখাল মহারাজ এলেন ঠাকুরের কাছে, ঠাকুর দেখেই চিনলেন যে এই আমি যে দর্শন করেছিলাম ভাবে এই সেই ছেলে, সেই ব্রজের রাখাল। তার সমস্ত জীবন ধরে এই নির্যাসটি স্বামী ব্রহ্মানন্দ বিকিরণ করেছেন। আর দ্বিতীয় পংক্তিতে কি বলা হচ্ছে, নমস্তুভ্যং ব্রহ্মানন্দ সদ্গুরু লোকনায়ক, হে সদ্গুরু হে লোকনায়ক তোমাকে প্রণাম। এই যে লোকনায়ক, এই কথাটির মধ্যে নিহিত আছে যে তাৎপর্যটি, সেটিই আজকে আমরা আলোচনা করব। আমাকে যখন প্রথম অঞ্জনবাবু বলেছিলেন আজকে এখানে আসবার জন্য, তখন এই দিনটি যেহেতু রাজা মহারাজের তিথি পুজো, তাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাজা মহারাজ সম্পর্কে কি কেউ কিছু বলছেন, উনি বললেন যে না। তখন আমি ভাবলাম যে তাহলে আজকে আমি তার কথাই ভাববো, এবং যেহেতু ভক্ত সম্মেলন সেই জন্য গৃহী ভক্তদের জন্য রাজা মহারাজ কি বলেছেন, কি করেছেন, কীরকম শাসন ভালোবাসা শিক্ষা দিয়েছেন সেটা আমরা, সময় খুবই কম, একটু আলোচনা করবার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণদেবের পার্ষদদের মধ্যে ব্রহ্মানন্দজি অতি বিশিষ্ট স্থানের অধিকারী, তিনি ঠাকুরের মানস পুত্র। এবং ভাবলে আশ্চর্য লাগে, এরা সব পার্ষদরাই অত্যন্ত অলোক সামান্য পুরুষ, তারা প্রত্যেকে এক একজন দিকপাল। তাদের মধ্যে আবার স্বামীজি আর রাজা মহারাজ অত্যন্ত স্বতন্ত্র স্থানের অধিকারী। রাজা মহারাজের সম্বন্ধে একটা ছোট্ট 2-3টে ঘটনা বললেই বোঝা যায়, যেমন শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং শিব বটে, নারায়ণও বটে। শিব কেননা যোগীদের শিব মন্দিরে শিবের জ্যোতি থেকেই তার জন্ম। আর নারায়ণ কেননা গয়াধামে যখন তার বাবা গিয়েছিলেন, সেখানে স্বপ্ন দেখেছিলেন যে বিষ্ণু স্বয়ং এসে বলছেন আমি তোমার ছেলে হব। ঠিক সেই রকম ঠাকুরেরই মানস পুত্র তো, রাজা মহারাজেরও জীবনে এইসব ঘটনা পাওয়া যায়। একবার তিনি তখন বলরাম মন্দিরে আছেন, শ্রী শ্রী মা আছেন উদ্বোধন বাড়িতে। রাজা মহারাজ মায়ের কাছে বেশি যেতেন না, গেলেই ভাবে বিহ্বল হয়ে যেতেন। তো উদ্বোধনে চন্দ্রমোহন দত্ত বলে একজন কাজ করতেন, তিনি মাঝে মাঝেই রাজা মহারাজের কাছে যান, প্রায়ই সকালে যান। তো একদিন তিনি বলছেন যে আমি মাকে বললাম রাজা মহারাজ কেন আপনার কাছে আসেন না। তখন মা বললেন, রাখাল তো নারায়ণ, সে আমার কাছেই আছে। এটি একটি দৃষ্টান্ত। এবং আরেকটি ঘটনা, কাশীতে গেছেন রাজা মহারাজের একজন সেবক, ঈশ্বর মহারাজ তার নাম, অন্য কোনো কাজে। তখন ওই রামবাবুর মা চলে গিয়েছিলেন কাশীতে শ্রাদ্ধ হবে, তাই নিতাইবাবু এরা সবাই কাশী যাচ্ছেন। বলরাম মন্দিরে যেহেতু মহারাজ আছেন, তাকেও নিয়ে গেলেন বিশ্বনাথ দর্শন করে আসবার জন্য। তো হরি মহারাজ তখন কাশীতে আছেন, তিনি ঈশ্বর মহারাজকে দেখেই চমকে উঠেছেন, বলছেন তুমি, মহারাজ এসেছেন নাকি?
মহারাজ মানে রামকৃষ্ণের সঙ্গে শুধু মহারাজ মানে ব্রহ্মানন্দজিকেই বলে। মহারাজ এসেছেন নাকি? তুমি বলছেন যে না না, মহারাজ ওখানেই আছেন, কলকাতাতেই আছেন, আমি বিশ্বনাথ দর্শন করতে এসেছি। এই কথা শুনে হরি মহারাজ খুব উত্তেজিত হয়ে গেলেন। বললেন, সে কি সাক্ষাৎ বিশ্বনাথকে ছেড়ে বিশ্বনাথ দর্শন? এমনভাবে বললেন যে ঈশ্বর মহারাজ একেবারে ঘাবড়ে গেলেন এবং কোনো মতে প্রণাম করে পালাতে পারলে বাঁচেন। তাহলে যিনি স্বয়ং নারায়ণ এবং যিনি স্বয়ং বিশ্বনাথ, তিনি যখন দেহ ধারণ করে এসেছেন এই যুগের অবতারের সঙ্গে, তিনি যে কী লীলা করে গেছেন সেটা আমরা যখন তার জীবনী বাণী ইত্যাদি পড়ি, এখন তো কত বই বেরিয়ে গিয়েছে, আমরা আপ্লুত হয়ে যাই। আমরা দেখি 1901 সালের প্রথম দিকেই স্বামীজি তাকে রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট করে দিয়েছেন। কেন না, রামকৃষ্ণদেবের একটা কথা ছিল যে রাখালের বুদ্ধি আছে, রাজবুদ্ধি আছে, সে একটা রাজ্য চালাতে পারে। সেই বাণীর মর্যাদা দিয়ে স্বামীজি তাকে সত্যিই রাজা করে দিলেন। স্বামীজি রাজা বলতেন, ও আমাদের সকলের রাজা, এবং বলতেন যে সে আধ্যাত্মিকতায় সকলের চেয়ে বড়, আমাদের সবার চেয়ে বড়। এই যখন থেকে 1901 সাল থেকে 1922 সালের এপ্রিলে শরীর ত্যাগ পর্যন্ত 21 বছর রাজা মহারাজ প্রেসিডেন্ট ছিলেন। এই রেকর্ড কোনোদিন ভাঙবে না। তো এই যে 21 বছরের প্রেসিডেন্ট, তখন কিন্তু তার জীবনটা তিনটে খাতে প্রধানত প্রবাহিত হলো। একটা হচ্ছে সংঘগুরু, তারপর দীক্ষাগুরু, এবং তারপর লোকগুরু। শুনেই বোঝা যাচ্ছে এই তিনটে বিভাগই ওভারল্যাপিং। যিনি সংঘগুরু তিনি দীক্ষা দেবেন, এবং শুধুমাত্র দীক্ষাই দেবেন না, সমস্ত রকম লোক তার কাছে আসবে, তাদের সবাইকে তিনি পরিচালিত করবেন, তাদের জীবনে শান্তি দেবেন, আনন্দ দেবেন, তারা কেমনভাবে জীবনে চলবে সেই পথ তিনি নির্দেশ করবেন। সত্যিই তিনি তাই করেছিলেন। মহারাজ একবার বলেছিলেন যে মঠে আজকাল কত রকমের লোক আসছে, সকলের মনোভাবের সঙ্গে খাপ খাইয়ে একটা পরিপূর্ণ সামঞ্জস্য করা অসম্ভব, তবে আমার মনে হয় আমার দিক থেকে একমাত্র কর্তব্য এদের সকলে যাতে শান্তি পায়, সুখী হয়, তার চেষ্টা করা। এই যে সকলকে আনন্দ দেবার, সুখী করবার একটা চেষ্টা, এটা মহারাজের জীবনে খুব অদ্ভুতভাবে দেখা গিয়েছিল। তিনি এমনকি ভক্তদের সঙ্গে বসে রঙ্গরস, হাস্য পরিহাস এই সমস্ত করতেন, আর বলতেন, যদি কেউ অনুযোগ করত, যে অনেক সময় তার গুরু ভাইরাও বলতেন, অনেক সময় তার অন্তরঙ্গ ভক্তেরাও বলতেন, যে তারা হয়তো কোনো পরিচিত মানুষকে নিয়ে এসেছেন, যে একজন বড় ধর্মবেত্তা মহাপুরুষের কাছে নিয়ে যাচ্ছে, তারা এসে দেখছে তিনি সারাক্ষণ ফষ্টি ফষ্টি করছেন, এবং কোন জায়গার দইটি ভালো, কোন কুচো চিংড়ির সঙ্গে কী দিলে অম্বলটা বেশ জমে, এইসব নিয়ে কথাবার্তা বলছেন। তো যারা নিয়ে এসেছে তারা খুব অপ্রস্তুত হয়ে যেত, তারা পরে মহারাজকে অভিযোগ করতো যে মহারাজ আপনি কেন এরকম করেন, আমাদের মান থাকে না। তখন মহারাজ বলতেন যে সংসারী লোকেরা ত্রিতামে জ্বলেই আছে, তাই তাদের আমি ক্ষণিক আনন্দ দিতে চেষ্টা করি। বাস্তবিক যারা জিজ্ঞাসু, যাদের দেখে আমি বুঝতে পারি যে সত্যি সত্যি এরা ধর্ম কথা শুনবে আর সেই রকম করেই চলবে, আমার কথা শুনে কাজ করবে, একমাত্র তাদের কাছেই আমি ধর্ম কথা বলি, ধর্ম কথা সেই জন্যই আমি সকলের কাছে বলি না। তো নানাভাবে যে ভক্তদের মহারাজ কৃপা করতেন, তার যে একটা ভালোবাসার অদ্ভুত আকর্ষণ, সেটা দেখলে পড়লে আমরা আশ্চর্য হয়ে যাই। একটি স্মৃতি কথা পাওয়া যায় যে একজন ভক্ত লিখছেন, তিনি এবং আরেকজন মহারাজের শিষ্য, তারা দুজনে মহারাজের পত্র শিষ্য। তো রাত 9টা 10টা বেজে গেছে, অফিস থেকে কাজ করে ফিরছেন, তখন তাদের ইচ্ছে করছে মহারাজকে একবার দর্শন করি, তারা কলকাতায় থাকেন। তারপর কি হলো, সত্যি সত্যি তারা আহিরিটোলা ঘাটে গেলেন, এবং সেখানে দেখছেন যে নৌকো পাওয়া যাচ্ছে, নৌকো করে চলে এসেছেন সেদিন ভাটা, গঙ্গা থেকে, এই গঙ্গায় আহিরিটোলা থেকে বেলুড় মঠ আসতে প্রায় রাত 2টো বেজে যাচ্ছে। বেলুড় মঠের ঘাটে যখন নৌকো ফিরছে, তখন দেখছেন যে আরও 2টো নৌকো ঘাটে এসে লাগছে। একটি নৌকো থেকে ডাক্তার কাঞ্চিলাল, তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য, খুব ভক্ত, সবসময় সাধুসঙ্গ করেন। আরেকটি নৌকো থেকে নামছেন আরেকজন ভক্ত, তিনিও মায়ের মন্ত্র শিষ্য। তো এরা সবাই এই রাত 2টোর সময় বেলুড় মঠের ঘাটে নেমে যে যার মুখের দিকে তাকাচ্ছেন, যে এত রাতে আমরা
কি করে এলাম, এবং সবাই সবাইকে বলছেন যে মহারাজকে দেখবার জন্য এমন একটা টান অনুভব করছি, কিছুতেই বাড়িতে থাকতে পারলাম না। তারপর তারা খুব অস্বস্তিও হচ্ছেন যে এইরকম সময় মঠে এসেছি, মহারাজকে কি নিশ্চয়ই মহারাজ ঘুমোচ্ছেন, জাগাবো কি। তারপর তখন তো ওই একটি বাড়ি বেলুর মঠে, এখন স্বামীজির বাড়ির পেছনের খাটটা, তো সেখান থেকে নেমে দোতলায় উঠেছেন, উঠে দেখছেন যে বারান্দায় রাজা মহারাজ দাঁড়িয়ে আছেন এবং তাদের দর্শন দিলেন, প্রণাম গ্রহণ করলেন, বললেন যে আমি চারজনের মতো প্রসাদ ওইখানে আনিয়ে রেখেছি, তোমরা খেয়ে নাও, তারপর নৌকো করে ফিরে যাও। এই যে ব্রজের রাখাল, ঠিক ব্রজের লীলার সময় যে আকর্ষণ শ্রী ভগবানের প্রতি অনুভব করতেন গোপীরা, এইবারের লীলায় সেই একই আকর্ষণ। এবং এই আকর্ষণের প্রধান কারণ, প্রধান কেন, একমাত্র কারণ তার অন্তরের যে প্রেম, সেই অপার্থিব প্রেম সাধারণ মানুষ এই ভালোবাসা বাঁচতে পারে না। সেই ভালোবাসা থেকেই তিনি যত শাসন করেছেন, শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, এই সব কিছু ছোট ছোট ঘটনা কয়েকটা আমরা একটু স্মরণ করব। একবার বেলুড় মঠে মহারাজের ঘরে তার সামনে বসে আছেন গোকুল দাস দে বলে একজন ভক্ত। তিনি ঠাকুরকে চিন্তা করছেন, খুব ভক্ত তো, শুনেছেন যে মহারাজ ঠাকুরের মানুষপুত্র, সেই জন্য মহারাজের সামনে বসে বসে ঠাকুরকে চিন্তা করছেন। আর তার মনের মধ্যে ঠাকুরের এক একটা বিশেষণ যেমন যেমন উঠছে, মহারাজ কিন্তু সেই কথাটিই উচ্চারণ করছেন তার মন জেনে। তিনি ভাবছেন কৃপাময় ঠাকুর, মহারাজ সঙ্গে সঙ্গে মুখে বলছেন কৃপাময় ঠাকুর। করুণাময় ঠাকুর, গোকুল দাস ভাবছেন, মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন করুণাময় ঠাকুর। প্রেমময় ঠাকুর, তারপর মহারাজও বলছেন প্রেমময় ঠাকুর। প্রাণময় ঠাকুর, ধ্যানময় ঠাকুর, জগন্ময় ঠাকুর, শেষে ভাবলেন সংসারময় ঠাকুর। এই কথাটি যেই উনি ভাবলেন, সঙ্গে সঙ্গে মহারাজ বলছেন সংসারময় ঠাকুর, ব্যাস এইভাবে ঠাকুরকে চিন্তা করবি। এই ধরনের কৃপা, বিভিন্ন স্তরের মানুষ মহারাজের কাছে এসেছে এবং তার কৃপা পেয়েছে। ব্যাঙ্গালোরে তিনি যখন ছিলেন তখন একজন অধ্যাপক সেখানে থাকতেন, বাঙালি অধ্যাপক, তার একটি বৃত্ত ছিল, সে খুব তরুণ বয়স্ক, তার নাম রাম সিং। এই যে রাম, সে মহারাজকে খুব শ্রদ্ধা করত, ভালোবাসত, এবং মহারাজও তাকে খুব ভালোবাসছেন, সবাই সেবকরা বিশেষ করে সেটা বুঝতে পারতেন। সে যখনই আসতো মহারাজকে প্রণাম করত, তার কৃপা পেত। তা একদিন রাত্রিরে কালী পুজো হয়ে গেছে, পরের দিন সকালবেলা বসে মহারাজ প্রসাদ গ্রহণ করছেন, ঠিক সেই সময় এসে একজন সেবক বললেন যে এই রাম সিং এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। সাধারণত মহারাজ যদি প্রসাদ পান, খেতে থাকেন, তখন বাইরের লোকে তার সঙ্গে দেখা করে না, কিন্তু মহারাজ বললেন হ্যাঁ রাম সিং দেখা করবে, তাকে নিয়ে এসো। রাম এলো, সে এসেই মহারাজকে দেখে একেবারে সাষ্টাঙ্গ প্রণাম করলো এবং মহাবীরের ভঙ্গিতে, ওই যে বীরাসন যাকে আমরা বলি, উঠে দাঁড়িয়ে হাঁটু কেড়ে বসে একটি হাঁটু ভূমি স্পর্শ করে আছে এবং আরেকটি হাঁটু উঠে আছে, সেই ভঙ্গিতে সে হাত জোর করে মহারাজের সামনে দাঁড়িয়েছে, বসেছে, এবং তার চোখ থেকে দরবিগলিত ধারে অশ্রু বয়ে যাচ্ছে। ভক্ত ভগবানের ভেতর কী হচ্ছে আমরা তো জানি না, শুধু বাইরে থেকে সবাই দেখলেন যে মহারাজ তো প্রসাদ পাচ্ছিলেন, সেই এক হাতে এক তখনও প্রসাদ লেগে আছে, এটো হাত, দুটি হাত তার মাথায় রেখে মহারাজ বলছেন রাম, আজ থেকে তুমি রামকৃষ্ণের হয়ে গেলে। এবং তারপরে তার ভুক্তাবশিষ্ট যে প্রসাদ, সেটা তিনি তাকে খেতে দিলেন। পণ্ডিত ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদ, তিনি ভুবনেশ্বর মঠে যাতায়াত করেন যখন রাজা মহারাজ সেখানে আছেন, তো তিনি মহারাজকে একদিন খুব আক্ষেপ করে বলছেন যে জানেন আমাদের তখন অল্প বয়স, আমরা শুনতাম যে রামকৃষ্ণ পরমহংস আছেন দক্ষিণেশ্বরে, সবাইকে কৃপা করেন, খুব বড় সাধক, তো আমি একদিন তাকে দর্শন করতে যাব বলে গিয়েছি, আলোকবাজার পর্যন্ত গেছি, তারপরে মনে হলো যে এত বড় সাধক, আমি তো শুনেছি তিনি সবার মনের কথা জানতে পারেন এবং কে কি ভাবছে সেটা তিনি সঙ্গে সঙ্গে বলে দেন। এই কথাটা মনে হতেই আমার মনে জাগলো যে আমার মনের মধ্যে যা আছে তিনি যদি বলে দেন, তাহলে তো খুব মুশকিল, সকলের সামনে আমি অপদস্থ হয়ে যাব। এই কথা ভেবে তিনি আলমবাজার থেকে ফিরে এসেছেন আর যাননি, কিন্তু সারা জীবনের আক্ষেপ থেকে গেছে। এবং রাজা মহারাজের কাছে সেইটা বলে তিনি মানে প্রায় কেঁদে ফেলছেন যে আমি ঠাকুরকে কিছুতেই দর্শন করতে পারিনি, আমার অতি মন্দভাগ্য। তো এই কথাটা শুনে
বারবার যখন তিনি আক্ষেপ করছেন তখন রাজা মহারাজ বলছেন যে আপনি আলমবাজার পর্যন্ত গিয়েছিলেন তো, আপনার ঠাকুরকে দর্শন হয়েছে। তিনি আবার বলছেন না না হয়নি, আমার খুব ভাগ্য খারাপ। এরকম তিন চারবার হওয়ার পর রাজা মহারাজ বললেন না আপনার দর্শন হয়েছে, আমি বলছি আপনি শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন। তখন চকিতে মহারাজের দিকে তাকিয়ে তিনি দেখছেন যে ঠাকুরই বসে আছেন। এই মহাকৃপা। বাঙাল মাই একজন ভক্ত মহিলাকে মহারাজ বলতেন, মহারাজ তখন কাশীতে। এই মহিলার দুটি সন্তান, দুটি কন্যা খুব অল্প বয়সে তাদের অকাল মৃত্যু হয়। তিনি শোকে একেবারে উন্মাদের মতো হয়ে গেছেন। তারপর কোনোভাবে যেখানে একজন মহাপুরুষ এসেছেন খোঁজ পেয়ে মহারাজের কাছে এসেছেন, তো মহারাজ তাকে সাধন ভজনের উপদেশ দিয়েছেন, নানাভাবে গাইড করেছেন। এবং তিনি এই সাধন ভজন করতে করতে মহারাজের নির্দেশ মতো এত অগ্রসর হয়ে গিয়েছিলেন যে মহারাজ তার সেবককে বলতেন এখানে একজন মহিলা আছেন, তিনি এত এগিয়ে গেছেন যে তোমরা সাধু হয়েও তা পারলে না। এই বাঙাল মাই দীক্ষা নিয়েছেন কিনা সেটা আমি বইতে পাইনি, কিন্তু এইরকম কথা লেখা আছে যে মহারাজের উপদেশ অনুসারে তিনি সাধন ভজন করছেন। আসলে দীক্ষা আমাদের তন্ত্রে রয়েছে যে তিন রকমের হয়, একটা হচ্ছে মন্ত্রী, এটা আমরা সবাই জানি মন্ত্র দানের মাধ্যমে দীক্ষা, এটাই সাধারণত আজকাল হয়ে থাকে। আর একটা হচ্ছে সাম্ভবী, সেখানে মন্ত্রের ব্যাপার নেই, শ্রীগুরুকে দর্শন স্পর্শন এমনকি কথা বললেও হয়তো এক মুহূর্তে গুরুর কৃপায় শিষ্যের জ্ঞানের উদয় হয়, এটা হচ্ছে সাম্ভবী দীক্ষা। আরেক রকম দীক্ষা আছে, সেটা হচ্ছে শাক্তি। সেটা কি? সেখানে গুরুর সাক্ষাৎ সংস্পর্শে আসারও দরকার নেই, চোখে দেখারও দরকার নেই, গুরু তার দিব্য জ্ঞানের সহায়ে শিষ্যের মধ্যে তার শক্তি প্রবিষ্ট করে দেন, এইভাবে জ্ঞান দেন। তো অবতার সব রকমভাবে জ্ঞান দীক্ষা দিতে পারেন, এই তিন রকমভাবে তো বটেই। তো অবতারের পার্শ্বদ্রাম সকলে পারেন এবং শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদের সকলের জীবনেই আমরা দেখছি যে এই তিন রকমভাবেই তারা দীক্ষা দিয়েছেন। কাজেই এই বাঙাল মাইকে রাজা মহারাজ যদি সাক্ষাৎ মন্ত্র দীক্ষা নাও দিয়ে থাকেন তাতে কোনো ক্ষতি নেই, এই তিন রকম দীক্ষা তার জীবনে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে এইভাবেই তিনি সবাইকে কৃপা করেছিলেন। সত্যেন্দ্রনাথ মজুমদার বলে একজন ছিলেন, মহারাজ যখন ভুবনেশ্বর মঠে আছেন তিনিও ভুবনেশ্বরে গেছেন, কয়েকদিন থেকেছেন মহারাজের সাক্ষাৎ সঙ্গে, তারপর ফিরে আসবেন যেদিন, ভুবনেশ্বর থেকে পুরী কতটুকু, তিনি বলছেন যে আমি পুরীতে জগন্নাথ দর্শন করেই যাব, মহারাজ কিছুতেই যেতে দেবেন না। এমনকি যেদিন তিনি কলকাতায় ফিরবেন সেদিনকে মহারাজ একজন ব্রহ্মচারীকে পাঠিয়ে দিয়েছেন তার পেছন পেছন স্টেশনে যে তিনি কোথাকার টিকিট কাটছেন, পুরী না কলকাতা। তো অনেকদিন পর মহারাজ যখন ফিরে এসেছেন তো তিনি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আমাকে পুরী যেতে দিলেন না কেন কিছুতেই? মহারাজ বললেন তোমার মৃত্যু যোগ ছিল, পুরীতে গেলেই তোমার মৃত্যু হত। এই কৃপা। ললিত চাটুর্য বলে একজন, তার কথা আপনারা নিশ্চয়ই শ্রী শ্রী মায়ের জীবনীতে পড়ে থাকবেন, খুব বড় মুভ ছিল, জার্মানির কাইজারের মতন বলে সাধুরা তাকে কাইজার বলে ডাকতেন। তো এই কাইজার যেমন সাধু ভক্ত সাধুদের খুব সেবা করেন, তেমনি তার আনুষঙ্গিক খুব অর্থ ছিল এবং আনুষঙ্গিক কিছু দোষও ছিল, মদ খেতেন এই ধরনের কিছু। তো একসময় এত বাড়াবাড়ি হয়েছে সেই অভ্যাসের যে তিনি বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন, চৌরঙ্গী অঞ্চলে থাকছেন, গ্র্যান্ড হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করছেন। তো তার স্ত্রী মহারাজের কাছে এসে কেঁদে কেঁদে এই সব কথা বলেছেন, মহারাজ বলছেন সে কি দাঁড়াও আমি দেখছি কী করা যায়। এর পরের দিন সকালে মহারাজ নিজেই চলে গেছেন গ্র্যান্ড হোটেলে এবং খোঁজ করেছেন যে এই বড় বফুলা লোক কোথায় রোজ আসে, কোথায় কোন টেবিলে বসে খায়, এইসব খোঁজ করে আড়ালে দাঁড়িয়ে আছেন। ঠিক সময়ে কাইজার এসেছেন, টেবিলে বসে যেই খেতে যাবেন মহারাজ তার সামনে এসে উপস্থিত এবং হাতে করে সেই মদের গ্লাসটা তুলে মহারাজ জগজ্জননীকে নিবেদন করলেন। তারপর সেই গ্লাসটা সামনে রেখে বললেন যে খাও, যখনই খাবে মাকে নিবেদন করে খাবে। মহারাজ সামনে কাইজার তো হতভম্ব, স্তম্ভিত, অভিভূত, এবং তিনি আর কিছুই করতে পারছেন না, খেতেও পারছেন না, কথাও বলতে পারছেন না, এমন একটা অবস্থা। তখন মহারাজ বারবার বলে তাকে খাওয়ালেন,
মহারাজ তো জানেন এই খাইয়ে তার খাওয়াটা ছাড়িয়ে দেবেন। তাকে জোর করে খাওয়ালেন এবং বারবার মহারাজ বারণ করা সত্ত্বেও কাইজার শুনলেন না। মহারাজকে সঙ্গে করে গাড়িতে করে তার নিজের গাড়িতে করে বাগবাজারে ছাড়তে এলেন। মহারাজ তখন বললেন, তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে যাও, বাড়িতে যাও। এই ঘটনা তার জীবনের মোড় একেবারে ফিরিয়ে দিল। এরকম বহু ঘটনা আছে। একজন বিপথগামী যুবক, সে আবার মহারাজকে খুব ভক্তি করে, ভালোবাসে, সে বন্ধুদের সঙ্গে করে মদ খায়, তো মাঝে মাঝে কিন্তু মহারাজের কাছে আসে। মহারাজ শুনেছেন যে এরকম কুসঙ্গে পড়েছে। একদিন মহারাজ তাকে বলছেন, ডেকে প্রসাদ পাওয়ালেন, তারপর খুব আদর করে তার সঙ্গে অনেক কথা বললেন। তারপরে বলছেন যে দেখ, তুই যা করছিস কর, কিন্তু সব কাজের আগে আমাকে একবার মনে করিস। এই যে কথাটি বললেন, সেই দিন সন্ধ্যেবেলা যখন সে বন্ধুদের সঙ্গে গেছে, তখন তার আর কিছু ভালো লাগছে না, তো গ্লাসটা হাতে নিয়ে সে মহারাজের কথাই ভাবছে, সেই করুণা মাখা ভালোবাসায় ভরা মুখ, আর বলছেন যে আমাকে একবার মনে করিস। তার পরের দিনও গেছে, সব আলুনি লাগছে, নুন ছাড়া তরকারির মতো লাগছে, কোনো রস পাচ্ছে না, তবু সে অভ্যাসবশত বন্ধুদের কথা শুনে মদ্যপান করল। তৃতীয় দিন গেছে, তখন আর একেবারে তার সেটা অগ্নিকুণ্ডের মতন বোধ হচ্ছে, কেবলই মহারাজের মুখটা মনে পড়ছে। সে সেই মদের গ্লাসটাকে দেওয়ালে ছুঁড়ে সেই জায়গা থেকে বেরিয়ে এলো, আর কোনোদিন যায়নি। এইভাবে মহারাজের শুধু ভালোবাসা, ভালোবাসা দিয়ে তিনি কত মানুষকে সুপথে চালিত করেছেন তার সংখ্যা নেই। একবার একজনকে তিনি বলেছিলেন যে, বাবার কাছে আছো, তার সেবা করছো, এর চাইতে বড় ধর্ম আর তোমার নেই। পিতা মাতাকে ভগবান বোধেই সেবা করতে হয়, এতে তোমার ধ্যান জপের মতো কাজ হবে, ভাবটাই আসল। ভগবানকে পিতৃভাবে মাতৃভাবে উপাসনার কথা শাস্ত্রে বলা হয়েছে। আরেকজন ভদ্রলোক মহারাজের কাছে এসে বলেছিলেন, মহারাজ সংসারে কিভাবে থাকবো? মহারাজ বলেছিলেন, দেখুন সত্যি কথা বলবেন, বাবা মায়ের সেবা করবেন আর ভগবানকে ডাকবেন, সংসারে আর কিছু নেই। তো শ্রীশচন্দ্র ঘটক বলে একজন ভক্ত, তিনি কয়েকদিন মহারাজের কাছে থেকে এবার ফিরে যাবেন, রাঁচিতে থাকেন, রাঁচিতে কাজ করেন। তিনি মহারাজকে জিজ্ঞেস করছেন, মহারাজ কি করব? মহারাজ বলছেন, সাধু সঙ্গ করো। তখন উনি বলছেন, সাধু কোথায় পাবো? রাঁচিতে থাকেন, রাঁচিতে তো আর সাধু নেই, সাধু কোথায় পাবো? মহারাজ বলছেন, সৎগ্রন্থ পাঠ করো, তাতেই তোমার সাধু সঙ্গের কাজ হবে। বন্ধুদের কাছ থেকে, তোমার সমভাবাপন্ন যে বন্ধুরা আছে সবাই মিলে কিছু কিছু টাকা সংগ্রহ করে ভালো ভালো বই কিনবে, সবাই মিলে পড়বে, এতেই তোমাদের সাধু সঙ্গের কাজ হবে। তো সেই থেকে রাঁচির ডুরান্ডায় ব্রহ্মানন্দ পাবলিক লাইব্রেরি বলে বিখ্যাত লাইব্রেরি আছে, মহারাজের প্রেরণাতেই সেটা হয়েছে। তো ভক্তরা বলেছেন যে, আমাদের কষ্টে একেবারে মায়ের মতন যেন মহারাজের প্রাণ কাঁদত, যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে মহারাজ সান্ত্বনা দিতেন, এই দুঃখ কষ্ট বিপদ থেকে কী করে উত্তীর্ণ হব সেটা বলে দিতেন। কারোর অসুখ হলে তিনি বহুদর্শী চিকিৎসককেও পরাজিত করে নানা রকম নিদান দিতেন, যাতে আমাদের সব অসুখ সেরে যেত। আর কারোর বাড়িতে যদি কোনো পুজো পার্বণ কিছু হতো, তাহলে মহারাজ নানাভাবে সাহায্য করতেন যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়। একদিন সকালে, এটা ঢাকার কথা, বাবুরাম মহারাজ আর রাজা মহারাজ দুজনে বসে আছেন, পূর্ববঙ্গে তখন গেছেন এরা দুজনেই। তো হঠাৎ কি মনে হলো, বাবুরাম মহারাজ বললেন, স্বামীজি ছিলেন অধম তারণ অতীত পাবন। এই কথা শুনে মহারাজ বলে উঠলেন, আমিও অধম তারণ অতীত পাবন। এমন একটা প্রেরণা অন্তরে অন্তরে অনুভব করছেন যে সমস্ত জগৎকে যেন তিনি আলিঙ্গন করতে পারেন, সকলকে আশ্রয় দিতে পারেন এবং সকলে সত্যি সত্যি তার কাছে গিয়ে সেই রকমই অনুভব করত। এবং শুভ ভাব সব রকমভাবে মানুষকে দেওয়ার চেষ্টা করতেন। যতদিন বলরাম মন্দিরে থাকতেন, ভোরবেলা তার সেবকরা ভজন করতেন, তিনি বলে বলে দিতেন, এইবার এই গান করো, এইবার এই গান করো। তখন বাড়িতে যে মহিলারা আছেন, বৃদ্ধা, শিশুরা, অন্য ছেলেরা আছে, সবাইকে ডেকে সেখানে বসতে বলতেন, সবাই শুনুন। অপরেশ মুখোপাধ্যায় বলে একজন ছিলেন, খুব মর্মস্পর্শী তার স্মৃতিকথা। তিনি আগে খুব সাধুসঙ্গ করতেন, তারপরে থিয়েটারে ঢুকে তার আর সময় হয় না, নাটক লেখেন, গান করেন, নিজে থিয়েটার করেন। তো অনেক বছর
তার মনের মধ্যে ওই একটা গ্লানি যে আমি সাধু সঙ্গ ছেড়ে দিয়েছি, সেজন্য তিনি মাঝে মাঝে একটু সময় হলেও মঠে আসতে সংকোচ বোধ করেন। তো একদিন একজন বন্ধু তাকে জোর করে মঠে নিয়ে গেছেন, আর তার সে তখন তিনি রামানুজ নাটক লিখছিলেন। এই রামানুজ পরে খুব বিখ্যাত হয়েছিল, সবাই মানে অনেক দিন এটা অভিনীত হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিলেন। এইটা শুনে তখন অর্ধেক লেখা হয়েছে, তার সেই বন্ধু সেটা শোনাচ্ছেন রাজা মহারাজকে। মহারাজ বলছেন, কে লিখছে আমাদের সেই অপরেশ? তো অপরেশবাবু পরে স্মৃতিকথায় লিখেছেন যে এই যে এই অদ্ভুত একটা কথা মহারাজ বললেন, এটা যেন আমার প্রাণের মধ্যে প্রাণের মধ্যে মধু ঠেলে দিল, যে আমাদের সেই অপরেশ। পরে উনি লিখছেন যে সমাজের কোন স্তরে আমাদের স্থান, আমাদের নাম শুনলে ভদ্র সমাজ নাসিকা উজ্জ্বল করেন, আর মহারাজ তিনি কোথায় অবস্থান করছেন, সকলের শ্রদ্ধার সম্মানের পাত্র, সর্বজন পূজ্য রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট, তিনি এমনভাবে আমাদের ভালোবাসছেন, এমনভাবে আমাদের সঙ্গে কথা বলছেন যে আমাদের সমস্ত জ্বালা জ্বালা জুড়িয়ে যাচ্ছে। তাই এই রামানুজ নাটকটাতে ওই যে রামনাম আমরা আজকাল একাদশীর দিন করি, সর্বত্র শুনি, এই রামনাম কিন্তু দাক্ষিণাত্য থেকে শুনে এসে রাজা মহারাজই চালু করেছেন বেলুড় মঠে, সুর দিয়েছেন নীরব মহারাজ বলে একজন ছিলেন তার শিষ্য, তাকে দিয়ে তিনি খুব ভালো গান জানতেন। তাই এই যে কীর্তনের সুরটা, এই রামায়ণের কিছুটা অংশ রামানুজ নাটকে রাজা মহারাজ ঢোকাতে বললেন, আর সুর যাতে থিয়েটারের লোকেরা ঠিক মতো শুনতে পারে, শিখতে পারে, মুর্শিদাবাদে তখন ছিলেন এই নীরদ মহারাজ, তাকে টেলিগ্রাম করে আনিয়ে গান শেখাচ্ছেন। তারপরে আরো অন্যান্য নাটকের মাঝখানে মাঝখানে নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ইত্যাদি স্তব যেন অপরেশবাবু ঢোকান, অভয় আর অভয় পদ করম অনুসার এই গানটা যেন ঢোকান, এইগুলো মহারাজ বলে দিতেন। অর্থাৎ অন্য চিন্তা তো হচ্ছেই নাটকের মাঝখানে, তার মধ্যে মধ্যে যেন একটা দেবদেবীর স্তব, একটা ভালো ভাব, ভালো চিন্তা, যারা করছে তাদেরও হচ্ছে, যারা শুনছে তাদেরও হচ্ছে। এইটা মহারাজের খুব চেষ্টা ছিল, শাস্ত্রের প্রচারে তার খুব উৎসাহ ছিল। তাঁরই প্রেরণায় পুরীর ডেপুটি ম্যাজিস্ট্রেট অটল বিহারী মৈত্র শ্রুতিসার সংগ্রহ নাম দিয়ে 32টি উপনিষদের একটি সংকলন করেছিলেন, তাতে গীতা চণ্ডী এই সমস্ত সংকলন করেছিলেন। সেই বইটা তিনি ছাপিয়ে বিনামূল্যে সবাইকে বিতরণ করতেন মহারাজেরই অনুপ্রেরণায়। তারপর বাগবাজারে কিরণচন্দ্র দত্ত ছিলেন, তিনিও মহারাজের প্রেরণায় শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ একটা ছোট্ট বই, সেটা কয়েক হাজার ছাপিয়ে বিনামূল্যে সকলকে বিতরণ করেছিলেন। গৃহস্থ মানুষ কেমন করে সংসারে থাকবে সে বিষয়েও মহারাজের উপদেশ কিছু কিছু আমরা পেয়েছি। যেমন মহারাজের একটি চিঠি আছে একজন ভক্ত মহিলাকে লিখছেন যে সংসারে থাকতে গেলে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়, এই সংসারের এইরূপই ধারা, তবে যিনি পরমপদ আশ্রয় করতে পারেন তিনিই কেবল বীরের মতো সহ্য করে যান। বহু চিঠিতে তিনি এইভাবেই লিখছেন যে মহাজনেরা হিমালয়ের উচ্চ শৃঙ্গের মতো নিশ্চল হয়ে সংসারে অবস্থান করেন, হিমালয়ের শৃঙ্গের উপর দিয়ে কত ঝড় কত কিছু হয়ে যাচ্ছে কিন্তু শিখরের কোনো ক্ষতি হয় না, সে একই রকমভাবে অটলভাবে দাঁড়িয়ে থাকে, তোমাদেরও সেরকমই থাকতে হবে ঠাকুরের চরণ ধরে। রাধারানী বলে এক ভক্তকে লিখছেন, মা সাংসারিক বাধা বিঘ্ন সর্বদাই আছে, ইহাতে তুমি কোনো রকম বিচলিত হইও না বা ইহার জন্য মনও খারাপ করিও না, ঠাকুরকে ধরিয়া থাকো, তিনি তোমার সকল দিক ঠিক করিয়া দেবে, এ সংসারে ঠাকুরই যে তোমার একমাত্র ভরসা। এইভাবে আমরা দেখি যে সকলে তার ভালোবাসা কিভাবে হৃদয়ে হৃদয়ে উপলব্ধি করতে পারত এবং সেই অনুসারে নিজের জীবন তারা পরিবর্তিত করতে পারত। কেউ ভালোবেসে কিছু দিলে সেটা মহারাজ খুব মানে বিগলিত হয়ে গ্রহণ করতেন। একবার বলরামবাবুদের পরিবারের একটি মেয়ে মাধবীলতা, সে শ্বশুরবাড়ি থেকে মহারাজের জন্য খাবার রান্না করে এনেছে, তো মহারাজ খাবার সময় খুব প্রশংসা করেছেন, কিরে তুই নিজের হাতে করেছিস, খুব ভালো খেতে হয়েছে, এইসব বলে সেও আনন্দ পাচ্ছে।
পরে যখন রাত্রিরে সবাই মিলে খেতে বসেছেন তখন দেখছেন যে সেটা কাঁচা থেকে গেছে, ভালো করে সেদ্ধ হয়নি, নুনও হয়নি, কিছুই হয়নি। কিন্তু যিনি করেছেন তার লজ্জা করতে লাগলো যে মহারাজকে কি খেতে দিলাম, কিন্তু মহারাজ সেটা লেখ করলেন না এবং অত্যন্ত ভালোবেসে প্রীতির সঙ্গে সেই দান গ্রহণ করলেন। কেন না, সে ভালোবেসে মহারাজের জন্য করে এনেছে। একবার বশি সেন, পরে যিনি খুব বিখ্যাত বিজ্ঞানী হয়েছেন বশিশ্বর সেন, বিষ্ণুপুরে বাড়ি, তিনি বিষ্ণুপুর থেকে ফিরে আসছেন, কি আনবেন, মহারাজের জন্য একটা বড় মাছ এনেছেন। তো সেদিন সকালবেলা এসে তো খুশিতে উঠতে উঠতে আসছেন যে মহারাজকে এই মাছটা দেব। যেইমাত্র বসু ভবনে ঢুকলেন দেখছেন যে সেবকরা বলছেন আজকে প্রচুর মাছ এসেছে, কোনো একজন ভক্ত প্রচুর মাছ পাঠিয়েছেন এবং প্রায় দশের মাছ তারা বিলিয়ে দিয়েছেন। সেবকরা বলছেন আপনি নিয়ে যান, ওই মাছটা আর কী হবে। এটা শুনে তো বসির একেবারে সাংঘাতিক মন খারাপ, কোনো মতে গুটি গুটি তিনি মহারাজের কাছে গেলেন। মহারাজ তাকে দেখেই বলছেন বসি আমার জন্য কী এনেছ। বসি ভগ্ন মনে বলছেন মহারাজ আপনার জন্য একটা মাছ এনেছিলাম, কিন্তু শুনছি সেটা আপনার সেবায় লাগবে না, কেননা আজকে এমনিতেই প্রচুর মাছ এসেছে। মহারাজ সঙ্গে সঙ্গে বলছেন বিষ্ণুপুরের মাছ অতি উৎকৃষ্ট। তারপর তিনি সেবককে ডাকলেন, সেবককে ডেকে বললেন বসির মাছ খুব ভালো করে ধুয়ে কেটে রান্না করিস যেন একটা টুকরোও কেউ সরিয়ে না ফেলে। এই প্রীতির দানের প্রতি সব ভগবান যেমন ভক্তের প্রীতির দান গ্রহণ করেন, ঠিক সেই রকম মহারাজের জীবনে আমরা দেখি। লক্ষ্মীনারায়ণ দত্ত বলে খুব ধনী ভক্ত ছিলেন। তিনি একদিন স্বপ্ন দেখেছেন যে শ্রীরামকৃষ্ণদেব গোপাল রূপে তার কাছ থেকে এসে খাচ্ছেন। তো গোপালকে কী করে খাওয়ানো হবে, চিন্তা করে তার মনে হলো যে শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বরা তো সবাই আছেন, তাদেরকে যদি ঠিক গোপালকে যেমন ভোগ দেয় সেরকম খাওয়াই তাহলেই আমার গোপালের সেবা করা হবে। তিনি গিয়ে নেমন্তন্ন করে এলেন অনেক সাধুদের নিয়ে, সত্যি সত্যি রাজা মহারাজ তাদের বাড়িতে এলেন। ক্ষীর সর ননি ছানা মাখন মিছরি এবং সেগুলো থেকে তৈরি নানা রকম মিষ্টি পায়েস, সব মিষ্টি গোপালকে যেমন দেয় তো ওই রকম প্রচুর পরিমাণ তারা সেদিন প্রস্তুত করেছিলেন এবং এরা সবাই খেয়েছেন। আর খেয়ে রাজা মহারাজ বলেছিলেন যে বহু জায়গায় নেমন্তন্ন খেয়েছি এমন সাত্বিক আহার করিনি। এইভাবে আমরা দেখি খালি তিনি কৃপা বিতরণ করে গেছেন। এবং এই যে অপরেশবাবুর স্মৃতিকথা উল্লেখ করছিলাম যে দলে দলে মহারাজের কাছে মানুষ যাচ্ছে আর সংসারের জ্বালা ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে শুধু যে তার অমৃতময় কথা তো বটেই, তিনি একেবারে মানে ঠাকুর বলতেন আঁশ ধোয়া জল, খুব সাধারণ কথার মধ্য দিয়ে, সাধারণ হাসি ঠাট্টার মধ্য দিয়ে মানুষের মনকে ওপর দিকে তুলে দিতে পারতেন। আমি সেই সমস্ত স্মৃতিকথা আপনারা সুযোগ পেলেই পড়বেন। যেমন একবার দুটি ছেলে তারা শুনেছে যে এখানে একজন খুব বড় সাধু এসেছেন কিন্তু তিনি নানা রকম কথা বলেন, তো তিনি কেমন তাকে দেখবার, পরীক্ষা করে দেখবার জন্য তারা এসেছে তার কাছে, সেটা কোন একটা জায়গায় মুঙ্গের নাকি আমার ঠিক স্মরণ নেই। তো মহারাজ তাদের নিয়ে এমন সব মজার মজার কথা বলছেন, তারা হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাচ্ছে। মহারাজ নিজে না হেসে গম্ভীরভাবে সব মজার মজার কথা বলতেন, মানে পকেটমার কীভাবে অন্য লোকের পকেট মারে এবং পকেটমারের বউ কী করে আবার পকেটমারের পকেট মারে, এই সমস্ত কথা। তো তারা তো একেবারে পেট নাড়ি ফুড়ি ছিঁড়ে যাচ্ছে হাসতে হাসতে। তো এমন করে মহারাজ কিন্তু তাদের মনটা আস্তে আস্তে ওই সাধারণ জগতের কথা বলেই সাধারণ জগৎ থেকে অনেক উপরে তুলে দিলেন। তারা বুঝতে পারলো যে হ্যাঁ, উনি সত্যি সত্যি ভগবানকে দেখেছেন, ভগবান দর্শন করেছেন, সেই আনন্দটাই তার মধ্যে এমনভাবে বিচ্ছুরিত হচ্ছে। আনন্দময় পুরুষ, তার কাছে যে কেউ আসে সেই সেই আনন্দের একটা কোণা হলেও পায়, এবং আনন্দের ওই যে কৃপা করুণা এইটাই হচ্ছে মূল প্রকাশ। তারাসুন্দরী দেবী একটা স্মৃতিকথা আছে যেখানে তিনি বলছেন যে বিনোদিনী, নটী বিনোদিনী আর তিনি একবার বেলুড় মঠে এসেছেন, দুপুর হয়ে গেছে, সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। তখন মহারাজ বললেন যে এসো এসো, এই যে বিনোদ, এই যে তারা, এসো এখন কি খাবে। তিনি একজন সাধুকে ডেকে লুচি ভাজাচ্ছেন তাদের খাওয়ার জন্য, আরেকজন সাধুকে ডেকে বলছেন এই মঠের কোথায় কি আছে সব ঘুরিয়ে দেখিয়ে দাও। এত ভালোবাসা, তারা একেবারে বিগলিত হয়ে যাচ্ছে আর বলছে যে সমাজে কোথায় আমাদের স্থান, আমাদেরকে সবাই দূর দূর ছি ছি করে, আর সেখানে এই শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র তার আমাদের সঙ্গে ব্যবহার দেখো। তারপর তারা বলছে, বলছেন মঠে আসো না কেন, তারা বলছে ভয়ে মঠে আসতে পারি না।
ঠাকুর মহারাজ বলছেন, ভয়? ঠাকুরের কাছে আসবে তার আর ভয় কি? আমরা সকলেই তো ঠাকুরের ছেলে মেয়ে, যখন ইচ্ছা হবে এসো। তিনি তো খোলটা দেখেন না, তিনি যে ভেতরটা দেখেন মা। যখন ইচ্ছা হবে এসো, তার কাছে কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, তোমাদেরই মঠ। আবার একবার ভুবনেশ্বরে গেছেন, তখনও সেই একই আদর, একই ভালোবাসা। এই শরীর সারতে ভুবনেশ্বরে এসেছো, রোদ্দুরে বেরোলে কেন? তোমাদের কাছে রোজ আমাদের মঠ থেকে প্রসাদ পাঠাবো আমি। তারপরেই তারা সুন্দরী দিচ্ছেন যে সারা জীবনের আক্ষেপ যেন গলে গলে পড়তে লাগল। মনে হলো এই তো জুড়াবার স্থান, এই তো এমন একজন আছেন যার কাছে আমি অস্পৃশ্য নই, পতিতা নই, ঘৃণিতা নই। তাকে বাবা বলে মনে হচ্ছে, পরম আশ্রয় বলে মনে হচ্ছে। এবং সত্যি সত্যি পরবর্তীকালে সবাই স্মৃতিকথায় লিখছেন যে মহারাজের ওই আনন্দের হাটে যদি একবার গিয়ে বসা যেত, গৃহস্থ ভক্তেরাই লিখছেন যে তাহলে আমরা বুঝতে পারতাম যে এই আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর ভালোবাসা তার পক্ষেই সম্ভব, যিনি শ্রীরামকৃষ্ণদেবের মানুষ পুত্র। মহারাজ একবার বলেছিলেন, আমার কাছে মানুষ এসে দীক্ষা চায়, ব্রহ্মচর্য চায়, সন্ন্যাস চায়, কেউ বলে না ভগবানকে চাই। একবার ভগবানকে চেয়ে দেখুক না আমি দিতে পারি কিনা। আজ তার জন্মতিথি, মহাপুণ্য দিন, সেই কথাটি মনে পড়ছে। একবার শ্রী শ্রীমা সম্পর্কে ব্রহ্মবান্ধব উপাধ্যায়, তখন মা শরীরে আছেন, তিনি পত্রিকায় লিখেছিলেন যে তোমার ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে তবে ওই শ্রীরামকৃষ্ণ পূজিতা লক্ষ্মীর চরণতলে গিয়া বসিও, আর তাহার প্রসাদ কৌমুদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। রাজামহারাজের কথা বলতে গিয়েও একই কথাই মনে হচ্ছে যে আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় আমরা তার চরণতলে গিয়ে বসি। আজকে বেলুড় মঠে মহা উৎসব তার জন্মতিথিতে, তার মন্দিরের ওপরে দোতলায় একটি ঘর আছে, সেখানে আজই বছরের মধ্যে আজই শুধুমাত্র ঢুকতে দেয়। যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকে আমরা তার চরণতলে গিয়ে বসতে পারি, কিন্তু বাহ্যিকটা তো মহারাজ বলেননি যে এটাই একমাত্র সব। সত্যি সত্যি আমরা যদি তার জীবন, তার বাণী পড়ি, মনন করি, আন্তরিকভাবে ব্যাকুল হয়ে প্রার্থনা করি তার কাছে, তিনি আমাদের শক্তি দেবেন। তারা তো চিরকালের জন্য আছেন, আমাদের জন্যই আছেন, আমাদের জন্যই দেহ ধারণ করে এসেছিলেন। তাদের ভাব, তাদের সব কিছু এখনও আমাদের জন্যই এই জগতে ঘুরে বেড়াচ্ছে। আমরা যেন সেই সুযোগ গ্রহণ করি, আমরা যেন তাদের আশীর্বাদ, এই আকাশ বাতাস সব তারা পবিত্র করে দিয়ে গেছেন, সেই ভাব এখনও রয়েছে, আমরা যেন গ্রহণ করতে পারি।